আদরের সন্তান হারিয়ে কয়েক ঘন্টার মধ্যে দিশেহারা বাবা প্রবাস থেকে চলে এসেছেন দেশে। হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মা ও সন্তান হারানো শোক সইতে পারছেন না। মাত্র 18 দিন আগে এক বছরে পা রেখেছিল ফুটফুটে শিশু আরিয়ান। বেপরোয়া চালকদের ভুলে সড়কেই নিভে গেল পরিবারের প্রথম প্রদীপ। মুহূর্তে বৃদ্ধ দাদা আর আদরের নাতিকে পাড়ি জমাতে হলো পরপারে। এ দায় কার, এ প্রশ্নের উত্তর খুঁজছেন পিতা ও সন্তান হারানো স্বজনরা। সড়ক দুর্ঘটনায় লন্ডভন্ড হয়ে গেল বিয়ানীবাজারের একটি পরিবারের সুখ স্বপ্ন। শিশু আরিয়ান ও বাবা শফিক উদ্দিনের মৃত্যুর খবর শুনে হতভম্ব হয়ে পড়েন কাতার প্রবাসী দুই পুত্র। রাতের ফ্লাইটে দেশে ছুটে আসে পরিবারের সদস্যদের শেষ বিদায় জানাতে। হাসপাতালের বেডে মমতাময়ী মা, প্রিয়তমা স্ত্রী ও স্নেহের বোনকে রেখে বাবা ছেলেকে দাফন করেন শোকে কাতর প্রবাসী আবুল হাসান। বাবা আর আমার ছেলে মারা গেছেন জায়গা স্পট, আর আমার মা, আমার বোন আর আমার ওয়াইফ হসপিটালে এখনও আছেন, পুরা রিও নাই, সুস্থভাবে রিও আসেন না, আমার পর্যন্ত ক্রিটিক্যাল অবস্থার মাঝে আসেন। আর আমরা আসলাম কাতার হালকা শুনিয়ে সঙ্গে সঙ্গে দেশে আসছি। আজকে আমার বাবার আর আমার ছেলের জন্য হয়েছে এই মাত্র, আর আপনারা সবাই আমার বাবা লাগিয়ে আর ছেলেরাই দোয়া করবো, আর আমার মা বোন আর আমার ওয়াইফ লাগিয়ে হসপিটালে আসুন তাদের সুস্থ হয়ে করেন। আর ড্রাইভারের যে ভুলের কারণে অতিরিক্ত গতির কারণে ওভারটেক করতে গিয়া এই সম্পূর্ণ দুটা ড্রাইভারের কারণে এই ঘটনাটা ঘটেছে। শনিবার সকালে মা, বাবা, বোন, ভাবি ও ভাতিজা সিলেটের উদ্দেশ্যে রওনা হলেও বাড়িতে ছিলেন পরিবারের ছোট ছেলে শাকির আহমদ। যাত্রা পথে একাধিকবার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও কেউ কল রিসিভ করেনি। শেষবারের কলে অপর পাশের অপরিচিত জন জানালেন সড়ক দুর্ঘটনায় গাড়িতে থাকা দুইজন মারা গেছেন, বাকিরা রয়েছেন হাসপাতালে। এমন খবরে কিছুক্ষণের জন্যে যেন বন্ধ হয়ে গিয়েছিল শাকিরের হৃদস্পন্দন। আমার বাতিজা জায়গা ইহ মৃত, আর আমার ইহ আম্মা আফা আর ইহরে বাবির ইয়া খালাইজনে ইহত গেছেন ওসমানী মেডিকেল, খুব অবস্থা খারাপ। ড্রাইভারের একটা ভুলের কারণে আমার ফ্যামিলি এই অবস্থার ইয়, আর আমরা তো কইবার কোনো বাসা নাই যে এই অবস্থা কি ড্রাইভারের ইয়র কারণে। গাড়ি চালকের এমন বেপরোয়া গতিতে যেন আর কোনো পরিবার নিঃস্ব না হয় এমনটাই চাওয়া স্বজন ও গ্রামবাসীর। আমরা ওই ঘাতক ড্রাইভারের শাস্তি চাই, নিরাপদ সড়ক চাই, কারণ এভাবে যদি এক বছরের শিশু মৃত্যুবরণ করতে থাকে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। ড্রাইভারদের শাস্তির আওতায় আনা হোক এবং রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক, এটাই এই শহীদ মরহুম শফিকউদ্দিন পরিবারের, গ্রাম এবং পরিবারের পক্ষ থেকে আজকে আমাদের সরকারের কাছে, প্রশাসনের কাছে একান্ত দাবি। এবং এই পরিবারের আরও তিনজন মানুষ মারাত্মকভাবে আহত হয়ে সিলেট হাসপাতালে চিকিৎসাধীন আছে। টু সিলেটের রাস্তা এইটা যেন গাড়ি চালকরা যে পরিমাণ বেপরোয়া গাড়ি নিয়ে চলাফেরা করে, এতে গিয়ে এইটা যেন প্রশাসন রোধ করতে পারে। শফিক ভাই এবং তার নাতি, যে বাচ্চাটার বয়স এক বছরও পূর্ণ হয় নাই, এই শিশু বাচ্চাটা দুনিয়ার থেকে আজকে বিদায় নিয়ে গেল, আমরা খুব মর্মাহত। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেশ নসিব করেন। সন্তপ্ত পরিবারের প্রতি আমরা এলাকার পক্ষ থেকে সমবেদনা জানাই, আর তারা যেন আল্লাহ এই দুঃখটা বুলার এবং দুঃখটা বুলিয়ে থাকার ইয়ে দেন। আর বিশেষ করে এই দুর্ঘটনা ঘটছে যেহেতু যে এই বেপরোয়া চালক যারা, গাড়ি চালক যে তার কারণেও আমরা সম্পূর্ণ কিছু শুনছি যে তার বলার কারণে এই দুর্ঘটনা ঘটছে। রবিবার দুপুরে জানাজার স্থল যেন ভারী হয়ে উঠেছিল শোকাহত মানুষের পদচারণায়। শফিকউদ্দিন ও শিশু আরিয়ানকে শেষ বিদায় জানাতে মোল্লাপুর ইউনিয়নের পাতন বাগমারা শাহী ঈদগাহ ময়দানে জড়ো হন হাজারো শোকাহত মানুষ। জানাজার নামাজের পূর্বে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া চান পরিবারের সদস্য ও গ্রামবাসী। আল্লাহু আকবার।
জানাজা শেষে দাদা নাতির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।